আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই কিন্তু জানতে চাচ্ছিলেন যে গর্ভবতী ভাতার আবেদন কবে থেকে শুরু হবে, কবে থেকে আবার আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের জন্য সুখবর, আবেদন কিন্তু প্রতি মাসে করা যায়, তো সেটা কিন্তু বন্ধ ছিল, এখন কিন্তু আবার চালু হয়েছে। আপনারা কিন্তু এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন, প্রতি মাসে কিন্তু একটা ইউনিয়নে কিন্তু 9 জন আবেদন করতে পারবে। তো আপনাদেরকে বলবো, এই মাসের মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদনগুলো করে ফেলুন। কারণ এই যে আজকে 26 তারিখ আর হাতে রয়েছে 4 দিন, এই 4 দিনের মধ্যে আবেদন করলে অবশ্যই কিন্তু আপনার আবেদনটা মঞ্জুর হবে। অনেক সময় দেখা যায় যখন মানুষ জানাজানি হয়ে যায় যে আবেদন চলতেছে, তখন কিন্তু সবাই একসাথে আবেদন করে, যার কারণে ওই মনে করেন 20 জন যদি আবেদন করে, 20 জনের মধ্যে কিন্তু 9 জনকে তারা সিলেক্ট করে, তো আর বাকি 11 জন তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয় বা পরবর্তীতে পেন্ডিং এ রাখা হয়। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই সময়ের মধ্যে আবেদনটা করে ফেলবেন। আর আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু এনআইডি কার্ড থাকতে হবে, বয়স থাকতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে, আর বিশেষ করে স্পেশালি যেটা সেটা হলো আপনাদের কিন্তু গর্ভবতী থাকতে হবে। অর্থাৎ গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য অবশ্যই গর্ভবতী 4 মাস থেকে 6 মাসের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর একটা কথা, সেটা হলো এনআইডি কার্ড অবশ্যই কিন্তু লাগবে, এনআইডি কার্ড ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। অনেকেই প্রশ্ন করেন যে আমি বাবার বাড়ি আবেদন করবো নাকি শ্বশুর বাড়ি আবেদন করবো। তো আপনি চাইলে বাবার বাড়িও করতে পারেন, শ্বশুর বাড়িও করতে পারেন, তবে আপনার জন্য যেটা বেটার হয় বা যাতায়াতে আপনার জন্য যেটা সুবিধা হয় সেখানে আপনি আবেদন করবেন। আর আবেদন ফি কিন্তু 20 টাকা, এটা সরকার বরাদ্দ করেছে, তবে অনেক জায়গায় দেখা যায় যে 3000-4000 টাকা নেয়, এটা জাস্ট নিজের পকেট গরম করার জন্য তারা এই টাকাটা নেয়। তো আপনারা প্রতারিত হবেন না, সরাসরি আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন, তারা কি বলে শুনবেন। যদি টাকা পয়সা চায় তাহলে আপনারা সরাসরি আপনাদের এলাকার যে সমাজসেবা অফিস রয়েছে, উপজেলা কার্যালয়, সেখানে গিয়ে অভিযোগটা করতে পারেন। তো এই গুড নিউজটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদিও একটু ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা অনেক দিন ভিডিওতে বলি না যার কারণে আগের মতো এরকম মানে এক্সপিরিয়েন্সটা নাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য চেষ্টা করবো সঠিক সময় সঠিক আপডেটটা দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাইকে রিকোয়েস্ট করবো পেজটা কিন্তু লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন। একটা খুশি সংবাদ হলো আমাদের এই শিক্ষাবার্তা পেজটা কিন্তু আপনাদের সাপোর্ট, ভালোবাসা এবং আল্লাহর রহমত থাকার কারণে আমরা কিন্তু এখন 20,000 পরিবারের একটা মাইলস্টোন অর্জন করছি। এটা শুধুমাত্র আমাদের ভালোবাসার কারণেই হয়েছে। তো আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা রইলো। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তো এই প্রত্যাশা থেকে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, আর প্রতারক চক্র থেকে সবসময় দূর মানে নিজেকে বিরত রাখবেন, কোনো রকমের পিন ওটিপি কখনোই দিবেন না। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাতা টাকা কবে দিবে, তো টাকাটা কিন্তু সামনের মাসে দেওয়ার সম্ভাবনা খুব বেশি, তো আপডেট আসা মাত্রই আমরা আপনাদেরকে চূড়ান্তভাবে জানিয়ে দেবো। তো সেই আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজটা লাইক ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো এই প্রত্যাশা থেকে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।